সুনামগঞ্জ সদর হাসপাতালে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে তিন হাজার সাতশো বিশটি সিল তৈরি করা হয়েছে সাড়ে এগারো লাখ টাকায় চল্লিশ টাকার প্রতিটি সিলের মূল্য ধরা হয়েছে তিনশো নয় টাকা করে একইভাবে প্যাথোলজি বিভাগের যন্ত্রপাতির জন্য ক্রয় করা হয়েছে সাড়ে চার কোটি টাকার রাসায়নিক দ্রব্য অথচ মেশিনটি দীর্ঘদিন ধরে অচল মেশিনটা করোনার শেষের দিকে মানে বাইশ সালে তিন চার মাস আমরা এই মেশিনটা ব্যবহার করছি এরপরে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটা বন্ধ করা হয় বা নতুন মেশিন কেনা হয় ওই নতুন মেশিন দিয়ে আমরা কাজ করি তেইশ সালে এই মেশিন দিয়ে আর কাজ করা হয় না নতুন মেশিন ছোটো মেশিন দেওয়া হয়েছে সেমি অটো মেশিন দেওয়া হয়েছে এগুলি দিয়ে কাজ করতেছি এভাবে এক অর্থ বছরে হাসপাতালে ভুতুরে কেনাকাটা সহ বত্রিশটি খাতে আঠারো কোটি টাকা গরমিলের তথ্য মিলেছে অডিটে প্রতিবেদনে অনিয়মের বরপুত্র হিসেবে হাসপাতালের স্টোরকিপার সুলেমান আহমদ হিসাবরক্ষক মোহাম্মদ সমিরুল ইসলাম ও সাবেক তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনিসুর রহমান জড়িত বলে উল্লেখ করা হয়েছে স্টোরকিপার সুলেমান ছয় বার বদলি হওয়ার পরও ডাক্তার তার গডফাদার ডাক্তার আনিসুর রহমানের সার্বিক সহযোগিতায় সে বারবার সোনামুর সদর হাসপাতালে এসে সে যুগ দিচ্ছে এই দুর্নীতিতে জড়িত ফেসগুলো সেগুলো আসলে মিডিয়ার কাছে বেশ পরিচিত কারণ ওনাদের নামে অনেকগুলো রিপোর্টই হয়েছে এই সুলেমানের বিরুদ্ধে তদন্ত করার জন্যই আমরা স্মারকলিপিটা দিয়েছি সেই সাথে এই যে আঠারো কোটি টাকার যে একটা হেরফের আমরা দেখতে পেয়েছি সেটার জন্য সুষ্ঠু তদন্ত হয় এটা নিয়ে আসলে মূলত স্মারকলিপিটা নানান কেলেঙ্কারির পর আগস্টের শেষে সুলেমানকে হাসপাতাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করলেও রয়ে গেছেন হিসাবরক্ষক সমিরুল বদলির পরও হাসপাতালে গিয়ে দুজনকে পাওয়া যায় পাশাপাশি চেয়ারে শিল স্টাম্প তো সব ক্ষেত্রেই প্রযোজ্য এটা তো লাগতেই পারে এটা তো লেগে অফিসিয়াল যে নথিপত্র আছে আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে সব মিথ্যা সব উদ্দেশ্য সম্বন্ধিত আমরা কাজ হইলেও অফিসের আদেশের পালন করা অফিসারা বদলির আদেশ করলে যাইবো আর যদি ক্যান্সেল করলে তারপর থাকতে হবে অভিযুক্ত সাবেক উপপরিচালক বর্তমান সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্বে আছেন অডিট রিপোর্টকে অগ্রাহ্য করে উল্টো তথ্য প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি তার হয় আমি আমি এটা জেলার ২৬ লাখ মানুষের শেষ চিকিৎসাস্থল দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল প্রভাব খাটিয়ে এবং হাসপাতালের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজেসে কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে সুলেমান সিন্ডিকেটের বিরুদ্ধে এই চক্রের কাছে জিম্মি হাওড়াঞ্চলের গরিব মানুষ জড়িতদের আইনের আওতায় এনে প্রত্যন্ত অঞ্চল থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি সুনামগঞ্জবাসীর সোহানুর রহমান সুহান যমুনা নিউজ সুনামগঞ্জ